ডায়রিয়া পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ সারা দেশে দিনে গড়ে 1200 রোগী ভর্তি হচ্ছেন মহাখালীর কলেরা হাসপাতালে। আক্রান্তদের বড় অংশই প্রাপ্তবয়স্ক। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার পাশাপাশি নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। রাজধানী সহ সারা দেশ থেকে রোগী আসছে মহাখালীর কলেরা হাসপাতালে। মানিকদার তাইছি, আমার নাতিলে পাতলা পায়খানা আর বমি। কালকে সকাল থেকে পাতলা পায়খানা বমি, সকালে নিয়েছে 10টার দিকে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। শয্যা খালি না থাকায় তাঁবু টানিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা। রাজধানীর যাত্রাবাড়ি, সায়েদাবাদ, শনিয়াকড়া, মোহাম্মদপুর ও উত্তরা থেকে আসছে বেশি রোগী। শৈলে আমি নিজে কন্ট্রোল করতে পারছিলাম না যে বমি পাতলা পায়খানা দুটো একসাথে। চিকিৎসকরা বলছেন গত কয়েক বছরের তুলনায় এবার ডায়রিয়ার প্রকোপ বেশি। প্রতিদিন গড়ে 1200 রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর খাবার এবং দূষিত পানি পানে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। এই আইসিডিএর ইতিহাসে যে আলোকে যেটা দেখছি আর কি, তার চেয়ে এবারে একটু অস্বাভাবিকভাবে বেশি বাচ্চার সংখ্যা। কমপক্ষে আপনার 80% হবে আমাদের এখন প্রাপ্তবয়স্কই। আমাদের মারাত্মক আকার ধারণ করে যে সমস্ত রোগীগুলো আসে তাদের মধ্যে অধিকাংশই হলো কলেরা আক্রান্ত। পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য বিভাগ। ডায়রিয়া নিয়ন্ত্রণে নিরাপদ পানি পানের পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মাটির নিচে যে রিজার্ভারগুলো আছে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বা বাসা বাড়িতে, সেই রিজার্ভারগুলোর আমরা যত্ন নিই কিনা, সেই রিজার্ভারগুলোতে পানি নিরাপদ আছে কিনা, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আছে। যারা পানি সরবরাহ করছেন তারা যদি তাদের সরবরাহ যে সঞ্চালন যে লাইনগুলো আছে সেই লাইনগুলো যদি যত্ন নেন, অবৈধ লাইনগুলোকে যদি একেবারেই আটকে দেওয়া যায়, কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু সুপেয় পানি, নিরাপদ পানিটি নিশ্চিত হয়। ডায়রিয়া রোগীর চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উদ্বেগকে সামনে রেখেই কিন্তু আমরা প্রস্তুতি আগেই নিয়েছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।